बोलो दुर्गा माई की जय। দেখতে পাচ্ছ এখন আমি যে জায়গাটাতে এসেছি এটা দেখুন নবীনা সিনেমা হল রয়েছে, আর নবীনা সিনেমা হলের ঠিক উল্টো দিকে আমি কিন্তু যাব, এই দিকটাতে দেখতে পাচ্ছ উল্টো দিকে নবীনা সিনেমা হল, আর আমি যাচ্ছি এই দিকে ঠিক উল্টো দিকের গলিটাতে। গাইস আমি নবীনা সিনেমা হলের কাছ থেকে সোজা কিন্তু উল্টো দিকে রাস্তাটা যেমন দেখালাম সেই রকম রাস্তাতে পুরো চলে এসেছি। প্রথম যে একটা সামনে একটা চায়ের দোকান দেখতে পাবো পুরো এলে, পুরো সোজা এলে সেখান থেকে জাস্ট লেফট টার্ন নিলে কিন্তু আমরা পৌঁছে যাব এই দুর্গা পূজার প্যান্ডেলে। তো চলুন খুব সামনেই চলে এসেছি এখানকার দুর্গা পূজার প্যান্ডেলে। বেশ দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি এখানে দুর্গা পুজো যেখানে চলছে খুঁটি পুজো, তো সেখানেই চলে এসেছি জাস্ট সামনেই। যারা মহিলা সদস্য বৃন্দা তারা অনেক উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই পুজো কমিটির সঙ্গে যুক্ত। দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি শান্তি পল্লী পূজা সমিতিতে, আর এটা আসার জন্য আপনাদেরকে যেমন দেখালাম এটা কিন্তু নবীনা যে সিনেমা হল ঠিক তার উল্টো দিকের গলিটাতে ঢুকলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন এখানে। এই বছর এটা কিন্তু 85তম বর্ষ চলছে শান্তি পল্লী পূজা সমিতির, এবছর খুঁটি পুজো হচ্ছে এখন, তো এখানেও খুব সুন্দর থিমের পুজো হয়। আর এবছর আমরা এলাম খুবই সুন্দর কিন্তু এখানকার পুজো প্রিপারেশন। উৎসারিত আলো এই ব্যাপারটা একটু বলবেন, উৎসারিত আলোর ব্যাপারটা কি? প্রথম হচ্ছে যে আমরা এবছরে যে প্যান্ডেলটা করছি সেই প্যান্ডেলটার থিমটা হচ্ছে সম্পূর্ণ আলোর মধ্যে প্যান্ডেলটা 24 ঘন্টায় ঝলমল করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আছে, অন্ধকারে আলো হইতে উৎসারিত আলো সেই তো তোমার আলো, তা আমরা সেই তো তোমার আলো মানে ভগবানের থেকে আবার সেই চাইছি আলো, ভগবান আমাদের আলো দিল। তাই শান্তিপল্লী পূজা সমিতির প্যান্ডেলকে ভগবান যে সেই তো আলো দিল, এই শান্তিপল্লী কলকাতার সব পুজোকে আলো আমরা ছড়িয়ে দিতে চাই, তাই আমরা সেই তো তোমার আলো উৎসারিত আলো এই আমাদের থিমের নাম আমরা দিয়েছি। আচ্ছা একটা কথা বলবো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুকরণে বলছি, কবে থেকে শুরু করবেন আপনাদের মণ্ডপ? আমাদের মণ্ডপটা আমাদের মেদিনীপুরের ডেকোরেটররা বলেছেন একটু আগে থেকেই করতে, কিন্তু রাস্তাটা খুব যাতায়াতের পথ, গাড়ি টাড়ি যায়, তা হয়তো আমরা আরও 4-5টা দিনের মধ্যেই শুরু করে দেবো। আপনাদের উদ্বোধন মোটামুটি কবে? আমাদের উদ্বোধন হচ্ছে পুজোর তৃতীয়ার দিন। আচ্ছা, তাহলে মানুষ তৃতীয় দিন থেকে এখানে ভিড় করতে পারে? মানুষ তৃতীয় দিন থেকে এখানে ভিড় করতে পারে বা ভিড় করবে আমরা সে আশা রাখি, প্রতি বছরই আমরা মানুষের কাছে পৌঁছে মানুষও আসেন। আপনাদের প্রতিমতো শুনলাম কার্নিভালেও যায়, এবারে কি সেরকম একটা কিছু ভাবনা ভাবা হচ্ছে? আমাদের প্রতিমা কার্নিভালে যায় বা গেছিল এবছর, দেখুন সেটা তো আমরা বলতে পারি, রাজ্য সরকার যদি আমাদের কার্নিভালের যোগদানের জন্য ডাকে আমরা নিশ্চয়ই যাবো, কিন্তু আমরা তো বলতে পারি না যে আমরা যাচ্ছি যাবো, এটা তো বলতে পারি না, এটা রাজ্য সরকারের হাতে। খুব ভালো থাকুন, আপনাদের পুজো এরকমভাবে আরও আলোয় উৎসাহিত হোক, আলো ছড়িয়ে পড়ুক চতুর্দিকে, খুব ভালো থাকবেন। আমাদের ইউটিউবার্সের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানালাম আমরা, ধন্যবাদ আপনাকেও আমাদের পুজোতে এসে কভারেজ করার জন্য। আর একটা কোশ্চেন যেটা হচ্ছে, এবছর আপনাদের যে প্রতিমা সেটা যিনি করছেন প্রদীপ রুদ্রপাল, হ্যাঁ, তো সেই প্রতিমা কি প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য না সাবেকিয়ানা যেমন হয়? না, প্যান্ডেলটা হচ্ছে যেটা বলছিলাম সম্পূর্ণ আলোর মাধ্যমে প্যান্ডেল, 24 আওয়ার্স প্যান্ডেলের ভেতরে ভীষণ আলোর আলোর খেলা থাকবে, কিন্তু প্রতিমার সঙ্গে আলোর খেলার কোনো সম্পর্ক নেই।
প্রতিমাটা বলতে পারেন আমরা প্রতি বছরই সাবেকিয়ানা প্রতিমা করি, আমরা এবছর সাবেকিয়ানা প্রতিমাই করছি, সেখানে কোনো আর্টিস্টিক প্রতিমার ব্যাপার কিচ্ছু নেই। আচ্ছা, তাহলে প্রতিমা কিন্তু সাবেকিয়ানার মধ্যেই থাকবে? সাবেকিয়ানার মধ্যেই থাকছে। শান্তিপল্লী দুর্গ উৎসব কমিটিতে এখানে আসার জন্য আপনাদের যেমনটা আমি দেখিয়েছি নবীনা যে সিনেমা হল আছে, তো সেখান থেকে আপনাদেরকে ঠিক উল্টো দিকে যে ফুটটাতে আসতে হবে এবং সেখানে আসার পর একটা চা দোকান পড়বে, সেখান থেকে লেফট সাইডে টার্ন নিলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন এখানে। আর এটা কিন্তু এখানকার 85তম বর্ষ, খুব সুন্দরভাবে এখানে খুঁটি পুজো সম্পূর্ণ হলো, দেখলেনও আপনারা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই এবছর এখানে কিন্তু পুজো দেখতে অবশ্যই আসবেন। খুব সুন্দর থিমের পুজো হয় এখানে, এবছর যে থিমটা রয়েছে সেটা হচ্ছে উৎসারিত আলো, বুঝতেই পারছো আলোর উপর কিছু থাকবে, তো আলোর চমক তো থাকবেই, সঙ্গে প্যান্ডেল এবং প্রতিমা। আর এখানকার প্রতিমা কিন্তু ভাস্কর প্রদীপ রুদ্রপাল কিন্তু করছে, বুঝতেই পারছো প্রদীপ রুদ্রপাল যিনি ফেমাস একজন দুর্গ প্রতিমা তৈরি করেন, খুবই নামি দামি একজন, তো তিনিই কিন্তু এখানকার প্রতিমা তৈরি করছেন।